সঙ্গীত শিল্পী তিস্মা বাংলাদেশের একজন মহিলা রক সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের বাংলা রক সম্রাজ্ঞী নামেও পরিচিত। তিনি একজন তরুণ কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং রক সঙ্গীত শিল্পী। তিনি একজন বিখ্যাত গান সৃষ্টিকর্তা, সঙ্গীত সংগ্রাহক, গিটারিস্ট, কিবোর্ডিস্ট এবং হার্ড রক কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশের পপ সঙ্গীতে একজন প্রধান অগ্রপথিক ও প্রবর্তনকারী হিসেবেও বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশের পপ সঙ্গীতে বিশাল পরিবর্তন সাধনের কারণে খ্যাতি লাভ করেন। সঙ্গীত শিল্পী তিস্মা তার শৈশবকালের বেশিরভাগ সময় কাটিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে এবং তিনি তার শিক্ষা জীবন শুরু করেন যুক্তরাজ্যে। আসলে তার শৈশবের শুরুতে তার শিক্ষার হাতেখড়ি হয় একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষকের কাছে। তিনি 4 বছর বয়সে পিয়ানো বাজান এবং ABRSM এর অধীনে তিনি ইউরোপিয়ান উচ্চাঙ্গ সঙ্গীত এবং সঙ্গীত তত্ত্বের উপর পড়ালেখা করেন। তিনি ওস্তাদ সজীব দে, ওস্তাদ আক্তার সাদমানি এবং শম্পা রেজা আরও অনেকের কাছ থেকে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। সঙ্গীত শিল্পী তিস্মা রবীন্দ্রসঙ্গীত শেখেন শ্রীনিকেতনের ডক্টর অনুপম এবং নজরুল সঙ্গীত ও লোকগীতি শেখেন বিভিন্ন ওস্তাদের অধীনে। তার বিভিন্ন ধরনের গান মুক্তি পায়, যেমন রক, বাংলা লোকগীতি, গীতিনাট্য, র‍্যাপ, উচ্চাঙ্গ, গবেষণামূলক, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক সঙ্গীত। তার বেশিরভাগ অ্যালবাম প্রকাশ হয় যখন তিনি একজন স্কুলের ছাত্রী। 2012 সালে এক্সপেরিমেন্ট অ্যালবাম প্রকাশের পর তিনি কলেজে উপস্থিতির জন্য গণমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়। এই পর্যন্ত তিস্মার মোট 11টি একক সঙ্গীত অ্যালবাম মুক্তি পায়, যার প্রত্যেকটি তালিকার শীর্ষে এবং যা বিক্রির রেকর্ড ভাঙে। এটি নিশ্চিত হয় সঙ্গীতার মাধ্যমে তিস্মা যে সঙ্গীত প্রকাশনা সংস্থার সাথে চুক্তিবদ্ধ। খ্যাতির দিকে তিস্মার সাথে সঙ্গীতের এই ক্ষেত্রে বাংলাদেশের সমকক্ষ পুরনো লোকসঙ্গীত শিল্পী মমতাজ। শিশু শিল্পী হিসেবে তিস্মার অভিষেক ঘটে 2002 সালের শেষের দিকে তারা নামের অ্যালবামের মাধ্যমে। এই অ্যালবামের মাধ্যমে বাংলাদেশের নতুন ধরনের সঙ্গীতের প্রচলন ঘটে, যেমন রিদম দ্য ব্লু, বীরগাথা এবং ফাঙ্ক। তিস্মার গানগুলো বাংলা সঙ্গীতাঙ্গনের শুরু থেকে অনেক প্রভাব বিস্তার করতে থাকে। বছর যেতে না যেতে অনেক সঙ্গীত শিল্পী তিস্মার অনুকরণে গান গাওয়ার চেষ্টা শুরু করে। তিস্মার সঙ্গীত ক্ষেত্রে নতুনত্ব ও গবেষণামূলক সঙ্গীতে প্রতিটি ক্ষেত্রে সফলতা দেখা যায়, যদিও এখনও তার মতন খ্যাতির উচ্চতায় ও সফলতার উচ্চতায় কেউ পৌঁছাতে পারেনি। এবং সঙ্গীত, নৃত্য পরিকল্পনা, মিউজিক ভিডিও, ফ্যাশন, মঞ্চ ও শিল্পকলায় তিস্মা প্রতিনিয়ত অবদান এখনও বাংলাদেশি শিল্পীদের অনুকরণ ও উৎসাহ প্রদান করেন। তিস্মাকে দেশের নারীদের সঙ্গীতে উন্নয়ন তার অবদান সমূহের জন্য বাংলাদেশে একটি নারীবাদী প্রতীক হিসেবে দেখা হয়। তিস্মা একজন কণ্ঠশিল্পী, গীতিকার, সঙ্গীত প্রযোজক, ডিজে এবং এর পাশাপাশি তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রও বাজান, যেমন পিয়ানো, কিবোর্ড, ড্রাম এবং গিটার। তিস্মায় বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ সঙ্গীতশিল্পী, যার 11টি একক অ্যালবাম বের হয়েছে। তিনি বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী যার গানের ভিডিওর প্রযোজনার জন্য এমটিভি তাকে নির্বাচিত করে। তিস্মায় বাংলাদেশের প্রথম নারী কণ্ঠশিল্পী যিনি ইংরেজির আসল গান গেয়েছিলেন। তার গানের নাম ছিল শ্যাট আপ ইউ আর নট মাই বয়ফ্রেন্ড, যার গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী তিনি নিজেই। তিস্মা তার অ্যালবাম এক্সপেরিমেন্টের সুরকার, কণ্ঠশিল্পী এবং সঙ্গীত প্রযোজক ছিলেন। এই সঙ্গীত অ্যালবাম বাংলাদেশের প্রথম অ্যালবাম যার সবগুলো গানের সুরকার হল একজন নারী সঙ্গীতশিল্পী। 2013 সালে 28শে ডিসেম্বর তিস্মার নতুন একক অ্যালবাম
হিপনোটাইজ, যার সবগুলো গানের সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী তিনি নিজেই। 2014 সালে তিশমার একাদশ একক অ্যালবাম রকস্টার মুক্তি পায়। এই অ্যালবামেরও সবগুলো গানের সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী তিনি নিজেই। যেসব শ্রোতা বা ভক্ত তার সফট ক্লাসিক্যাল ম্যালো গান যেমন দেরে নানা মেঘ ঝরনা, প্রজাপতি এবং আরও অনেক গান পছন্দ করেছেন, তাদের অনুরোধে এই অ্যালবামের কিছু গান বীরগাথা, ফাঙ্ক, উচ্চাঙ্গ, স্লো, সফট, সুরপ্রধান গান অন্তর্ভুক্ত করা হয়েছে। তিশমার একটি প্রামাণ্যচিত্র যার নাম দ্য রক প্রিন্সেস এক্সপোজ, তার পাঁচটি গানের ভিডিও অন্তর্ভুক্ত হবে। এই প্রামাণ্যচিত্রটি 2013-14 সালে মুক্তি পায়।